Hello everyone and welcome back to my channel. আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজকে ব্লগটাকে সকাল সকালে স্টার্ট করছি, স্কুল যাব, তারপরে প্ল্যানিং আছে যে বরংপুরে একটু শপিং, আমার একটু ডক্টরের কাছে যাওয়া আছে। সো এই সব কিছু নেই আজকের ব্লগ। আর তার আগে দেখাই ঋষি আমার কী করছে। এই যে দুষ্টুমি শুরু হয়ে গেছে, বাইরে থেকে সব জামা কাপড়গুলো নিয়ে এসে ঘরে জমা করছে। চলো কিচ্ছু নেব না আমি, তুমি এগুলো তোলো, তুলে রেখে দিয়ে আসো, যাও সোফাতে। এই মা কোথায় যাবা? কাকে? কিনে নিয়েছে মোটো বাবলস? নাইনি তোমার, তোমার বাবলস বাড়িতেই আছে। পালাতে হবে না, নামো। কে শিখিয়েছে? কে শিখিয়েছে বসে বসে নামতে তোমাকে? মা শিখিয়েছে? মা ও নামো, আস্তে আস্তে নামো। আমি হাত ধরে চলে এসো, এবার আমার হাত ধরো, আর নামতে হবে না বসে বসে। Thank you.
এখন আমাদের মা আর বেটুর গল্প চলছে, তাই তো? আমার কি কি করলাম সারাদিন ঋষি আমাকে বলবে, আমি কি কি করলাম সেটা ঋষিকে আমি বলবো। প্রথমে তুমি জানো আমি স্কুল গেছিলাম, তারপরে কি করলাম, তারপরে ট্রেনে করে গেলাম মরমপুর, তোমাকে পরের দিন নিয়ে যাবো, ঠিক আছে? তারপরে গিয়ে পিসিমণির বাড়ি গিয়ে পাত কিনলাম, দিয়ে খাওয়া দাওয়া করে সাগরী পিসিমণিকে নিয়ে গেলাম কোথায়, বাজারে। তারপরে কি করলাম, প্রতিটা কথা কিন্তু ঋষি খুব মন দিয়ে শোনে, খেললে পরও সেই কথাগুলো কিন্তু ওর কানে যায়। হয়তো আপনারা মনে করবেন দেখে যে ও খেলছে, কিন্তু মাঝে যদি আমি থেমে যাই বা কিছু হয় তাহলে কিন্তু তার মানে সেটাকে নিয়ে আর কি অঙ্গে কোশ্চেন করবে, মানে প্রতিটা কথা মন দিয়ে শুনবে। তো তারপরে কাকিনি বাজারে গেলাম, করলাম না বলো, কাকিনি বাজারে গেছিলাম সাগরী পিসুমণিকে নিয়ে, দিয়ে গিয়ে সাগরী পিসুমণিকে একটা শাড়ি কিনলাম, আর পিসনের জন্য কিনলাম ধুতি পাঞ্জাবি, পিসন যেটা বিয়েতে পরবে। তারপরে আয়ুষ দাদাকে নিয়ে আমরা গেলাম খাবারের দোকানে। আয়ুষ দাদা বলবে খাবো, খিদে পেয়েছে, খিদে পেয়েছে করছে, যে তোমার পাপা আর আমি আয়ুষ দাদাকে নিয়ে কোথায় গেলাম রোল খাওয়াতে, এগ রোল খেলো আয়ুষ দাদা, আয়ুষ দাদা এগ রোল খেলো, দিয়ে আমরা গেলাম কোথায় একটা শপিং মলে, সেই শপিং মলটায় যেখানে আগের দিন তোমাকে আমি নিয়ে গেছিলাম না ওখানে, দিয়ে আয়ুষ দাদা তোমার জন্য ওই যে চকলেট কিনলো, বিস্কিট কিনে দিল, বললো এগুলো ভাইয়ের জন্য নিয়ে যাবে, হ্যাঁ মামি, তাই বললো, দিয়ে তোমার জন্য আমি সব ওগুলো নিয়ে আসলাম। ওই যে নিয়ে এসছি তুমি দেখলা যেগুলো ছিল নিচে রাখা, দিয়ে তারপরে আমি ট্রেনে চেপে বাড়ি এসে তোমাকে এখন হামি খাচ্ছি। দিলে না তোমার বন্ধু হয় অনেক বড় ম্যাঙ্গোটা বোতলটা অনেক, না তোমার বন্ধু হয় না, শোনো তুমি যখন ওদের বাড়ি যাবে তখন তোমাকেও ও দেবে। এবার ও আমাকে শোনাচ্ছে সারাদিন ওর কি কি হলো। ইভান এসেছিল আজকে? ইভান আজকে না এখন। তুমি গিয়েছিলে ওদের বাড়ি? না বাড়ি বাড়িতে যাই নাই। তাহলে আমি এখানে ওই দিদিদের বাড়ি ওখানে খেলতে গেছিলে? না। তাহলে ইভানের সঙ্গে দেখা হলো কি করে? কি করে? বেশ তুমি আমি হাতে দেখা তোমাকে সবাইকে প্ল্যান কিস দিয়ে দাও। তাহলে আমি তোমাকে একটা কিস দিয়ে দিই, বলি বাবা গুড নাইট বলে দাও, গুড নাইট, প্ল্যান কিস দিয়ে দাও। ও সোমা মিষ্টি দুটো মিষ্টি, আমার ছুনু মন বাই বাই করে দাও, বাই বাই বুড়ো।